পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বিক্ষোভরত কর্মীদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন তাদের দাবি মেনে 26 দিনের পারিশ্রমিক দেওয়া হবে। অন্যান্য দাবি দাওয়া নিয়ে দুর্গাপূজার পরে আলোচনায় বসবেন তিনি, তবে এতেও এখনও ধর্মঘট প্রত্যাহার হয়নি। মন্ত্রী বাগডোগরা এয়ারপোর্টে এই মুহূর্তে কিন্তু এসেছেন এবং এই মুহূর্তে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। সরাসরি কিন্তু দেখছেন প্রথম থেকেই আলোচনার দরজা খোলা রেখেছিলাম, কিন্তু তবুও বেশ কয়েকদিন ধরে তারা বিভিন্ন ডিপো অবরোধ এটা অনিশ্চিত আগে থেকে দেখি। তার কারণ হচ্ছে যে পরিবহন একজন কর্মী হিসেবে পরিবহন ব্যবস্থাকে বিপর্যস্ত করা তার দায়িত্বের মধ্যে পড়ে না। পরিবহন সচলতা রাখা, পরিবহন ব্যবস্থা, এটা একটা দায়িত্বশীল কর্মীর কাজ। আমি বলেছিলাম পুজোর মরশুমে এভাবে বাধাদান করবেন না, আলোচনায় আসুন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। আমি তাই তাদের কাছে অনুরোধ করছি যে আপনারা অবরোধ তুলে নিন, নিয়ে আপনারা কাজে যোগ দিন। আপনাদের যাতে 26 দিন আপনারা কাজ পান মাসে, আমি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সাথে কথা বলেছি, এটা আমরা সুনিশ্চিত করব যাতে আপনারা আপনাদের পরিবার নিয়ে সুস্থভাবে থাকতে পারেন।